वेलकम टू ए प्लस बायो। आज के আমরা পড়ব বায়োকেমিস্ট্রির উপর। বায়োকেমিস্ট্রিটা কোথা থেকে ইম্পর্টেন্ট? ক্লাস 11 থেকে স্টার্ট করে, ক্লাস 11 12 তারপর গ্রাজুয়েশন, মাস্টার্স, ইভেন পিএইচডি পর্যন্ত দেখা গেছে বায়োকেমিস্ট্রির মানুষে ভয় কাটে না। সিরিয়াসলি বলতে গেলে ক্লাস 11 তে বায়োকেমিস্ট্রি কোথায় আছে? অবিয়াসলি বায়োমলিকুল চ্যাপ্টারে। বায়োমলিকুল চ্যাপ্টারে দেখবে বায়োকেমিস্ট্রি মানে হলো কম্পোনেন্ট অফ বায়োকেমিস্ট্রি আছে, লাইক প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাটি অ্যাসিড, আরো জানি না কত কিছু আছে। ঠিক আছে, তোমরা ক্লাস 11 তে যারা পড়েছো তারা খুব ভালো, যারা পড়োনি তারা ভাবছো যে ক্লাস 11 তে কোনো মতে করে এক্সাম দিয়ে পাস করে হয়ে যাবে। ক্লাস 12 এ আবার সেই বায়োকেমিস্ট্রি কিছু কম্পোনেন্ট আছে। কেন? বায়োকেমিস্ট্রি মানে বায়োমলিকুল, যেরকম ডিএনএ আরএনএ কম্পোনেন্ট গুলো যদি তোমরা তখন না পড়ে থাকো তাহলে আবার ক্লাস 12 এ দুর্বল হয়ে গেল। দেন আবার তোমরা যদি ফিজিক্স নিয়ে করলে ডিফারেন্ট, ইন কেস অফ কেমিস্ট্রি এন্ড বায়োলজি নিয়ে যদি আবার তোমরা গ্রাজুয়েশন করো তাহলে আবার পড়বে বায়োমলিকুলস এর উপরে, লাইক বায়োকেমিস্ট্রি কম্পোনেন্ট গুলো যেগুলো। এবার বায়োকেমিস্ট্রি কম্পোনেন্ট আবার তোমরা পড়োনি, কেন 11 12 তোমরা এইভাবে করে এক্সাম দিয়ে চলে এসছো, আবার গ্রাজুয়েশন, এবার তাহলে প্রবলেম কি? প্রবলেম যে বায়োমলিকুলস ডিএনএ আরএনএ স্ট্রাকচার গুলো জানি না। তাহলে এইভাবে যদি প্রথম থেকে এরকম এরকম করে এটাকে ইগনোর করতে থাকি তাহলে আমাদের খুব প্রবলেম হবে। তাই আমরা প্রথম থেকে, যদি আজকে তুমি ফার্স্ট ক্লাস করো, আমি চ্যালেঞ্জ দিলাম আমার 20টা ক্লাস করার পর 20টা বা তার বেশি ক্লাস করতে হবে। কেননা বায়োকেমিস্ট্রি কম্পোনেন্ট গুলো না ছোট ছোট করে আমি বলবো, তোমাদের খুব বড় করে বলবো না। যদি বড় করে বলতে হয় তাহলে ম্যাক্সিমাম 5টা ক্লাস আমার বায়োকেমিস্ট্রি, তোমাদের বেসিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাই আমরা আজকে স্টার্টিং করছি বায়োকেমিস্ট্রির বেসিক থেকে। কেন বেসিক থেকে স্টার্ট করছি? আমি ধরে নিচ্ছি যে আমরা ক্লাস 11 এর হালকা কনসেপ্ট থেকে স্টার্ট করব। ক্লাস 11 না, তুমি যদি গ্রাজুয়েশনের স্টুডেন্ট হয়ে থাকো না তাও তোমাকে এই বেসিক থেকে স্টার্ট করতে হবে। ইভেন তুমি ক্লাস 12 এর যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে কি পড়তে হবে বলতো? ডিএনএ পড়তে হবে, আরএনএ পড়তে হবে। তাই সবকিছু, এত কিছু তো একসাথে পড়া সম্ভব না, আমরা একদম বেসিক পয়েন্ট থেকে এগোতে থাকি। ঠিক আছে, বেসিক পয়েন্ট বলতে আমরা বায়োকেমিস্ট্রি বুঝি। ঠিক আছে, বায়োকেমিস্ট্রি একটা মাদার হিসেবে ডাকছি। ঠিক আছে, বায়োকেমিস্ট্রি পড়ার আগে তার কম্পোনেন্ট জানা উচিত। সাপোজ বায়োকেমিস্ট্রি একটা বাড়ি, সিম্পল ভাষা বলতে গেলে বায়োকেমিস্ট্রি একটা বাড়ি। সেই বাড়ির একটা দরজা থাকে, একটা জানলা থাকে, একটা রোড থাকে, মিন্স রোড মানে যাওয়ার রাস্তা থাকে, তো ডিফারেন্ট কম্পোনেন্ট থাকে। তো সেরকম বায়োকেমিস্ট্রি না অনেক কিছু কম্পোনেন্ট দিয়ে, মানে অনেক কিছু বায়ো মলিকুলস দিয়ে তৈরি হয়। একদিকে দিলাম ইউনিট আর একদিকে দিলাম তার পলিফর্ম, মিন্স সেটা দিয়ে টোটাল বড় কি তৈরি হয়। প্রথমে যদি আমরা খুব পড়ে থাকি অ্যামাইনো অ্যাসিড, যেটা আমরা পড়ি জেনারেলি, অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি হয় বলতো? প্রোটিন। লিখে রেখো প্রোটিনস। এইবার অ্যামাইনো অ্যাসিড এটা কি? এ ডট এ মাইনাস, এইটা অ্যামাইনো অ্যাসিডের শর্ট ফর্ম। যদি তোমরা তাড়াহুড়ো করে যখন নোট নেবে তখন অ্যামাইনো অ্যাসিডকে এ ডট এ মাইনাস দিয়ে ডিনোট করো, তাহলে তাড়াতাড়ি হবে। দেন আমরা পড়ব কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড এটা কার ভিতরে? পলি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডও এন ডট এ মাইনাস করে ডিনোট করি, তাহলে তাড়াতাড়ি হবে। কারণ আমাদের ভিডিওতে হলো শর্টে, যাতে আমরা তাড়াতাড়ি অনেকগুলো কনসেপ্টকে আমরা ক্লিয়ার করে নিই। ঠিক আছে, আমরা বললাম অ্যামাইনো অ্যাসিড স্মলেস্ট ইউনিট দিয়ে তৈরি হয় প্রোটিন। ঠিক আছে, নিউক্লিওটাইড হলো স্মলেস্ট ইউনিট ফর নিউক্লিক অ্যাসিড। দেন আর কি পড়বো বলো? ফ্যাটি অ্যাসিড এফ ডট এ মাইনাস দিয়ে তৈরি হবে কি বলতো? লিপিড বা লিপিডস। ঠিক আছে, আর কি হতে পারে? ডেফিনেটলি সুগার দিয়ে কি তৈরি হবে বলো? পলিস্যাকারাইড কম্পোনেন্ট গুলো তৈরি হবে। ঠিক আছে, এইবার এগুলো কি পড়লাম? পলিস্যাকারাইড, তারপর লিপিডস, নিউক্লিক অ্যাসিড, প্রোটিনস, এগুলো কি? এইগুলো হলো কম্পোনেন্ট। আমি কি বললাম, একটা ঘরের কি থাকে? দরজা থাকে, জানলা থাকে, ডিফারেন্ট যাওয়ার রাস্তা থাকে। এই একটা বায়োকেমিস্ট্রি টোটাল জিনিসটাকে বুঝতে গেলে আমাদের এই এই কম্পোনেন্ট গুলো বুঝতে হবে। ঠিক আছে, কি বুঝতে হবে? প্রোটিন বুঝতে হবে, নিউক্লিক অ্যাসিড বুঝতে হবে, লিপিডস বুঝতে হবে, পলিস্যাকারাইড, এইগুলো এগুলো কি দিয়ে তৈরি? তার কম্পোনেন্ট পলিস্যাকারাইড সুগার দিয়ে তৈরি, লিপিড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড দিয়ে তৈরি, প্রোটিনস অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, এগুলো দ্য স্মলেস্ট ইউনিট। ঠিক আছে, আর কি জানবো? বায়োকেমিস্ট্রি জিনিসটা কি? বায়োকেমিস্ট্রি নামেই তো আছে, দেখো বায়ো মানে বায়োলজি, কেমিস্ট্রি মানে তোমরা রসায়ন যেটা। ঠিক আছে, বায়োর সাথে যখন কেমিস্ট্রি মিশে যায় তখন সেটা হয়ে যায় বায়োকেমিস্ট্রি। বায়োর সাথে কেমিস্ট্রি মিশে গেল মানে ধরো আমাদের বডিতে যে সিগন্যালিং গুলো হয় সেগুলো কি হয়?
ফসফরাস রিলেটেড হয় যেটা কাইনেজ দিয়ে করে, তারপর ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট যেগুলো রিয়াকশন হয় ক্যালমোডুলিন, তোমরা ক্যালসিয়াম ফসফরাস নাইট্রোজেন কার্বন অক্সিজেন এগুলো কি, এগুলো সব আমরা কেমিস্ট্রি কম্পোনেন্ট পড়ি। এই কেমিস্ট্রিটা যখন আমাদের বায়োলজির সাথে ফিউজ হয়ে গেল তখন আমরা সেই সাবজেক্টের মেইন ডোমেনটাকে বলবো বায়োকেমিস্ট্রি ডোমেন। ঠিক আছে, এখনো পর্যন্ত আমার ক্লাসে বেসিক টার্মগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার আমরা কি পড়বো, পড়ে নিলাম এগুলো কম্পোনেন্টস, বায়োমলিকুলস, বায়োকেমিস্ট্রি কি, তার ডিফারেন্ট স্ট্রাকচার ফর্ম কি, সব ক্লিয়ার। এইবার আমরা এক একটা করে ঢুকবো। আমরা ফার্স্টে কি লিখেছি, অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা বেসিক অ্যামাইনো অ্যাসিড প্রোটিনস এগুলো কি বুঝি, আমাদের টার্গেট কি হলো, একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলে আমরা এটাকে অ্যাপ্রোচ করব। তুমি যে ক্লাসে পড়ো না কেন, তুমি আমার ক্লাসটাকে ফলো করো, দেখো তোমার বেসিক থেকে শুরু করে তার ডিসক্রিপটিভ ফর্ম এবং অ্যাডভান্স কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা ফার্স্টেই স্টার্ট করবো অ্যামাইনো অ্যাসিড দিয়ে, ঠিক আছে। আর আমি এটাকে ইংলিশ ফরম্যাটে কেন তোমাদের পড়াচ্ছি, কারণ ইংলিশ ফরম্যাটেই তোমাদের অল ওভার ইন্ডিয়াতে এক্সাম গুলো কন্ডাক্ট হয়, যেরকম নিট বলো, তারপর আইআইটি এক্সাম বলো, নেট বলো, নেট মিন্স যারা পিএইচডি অ্যাডমিশন টেস্টে, প্লাস জ্যাম যাদের হয় বা ডিফারেন্ট যেই এক্সাম গুলো যেগুলো কন্ডাক্ট করা হয় সবগুলো কিন্তু কোশ্চেন মেনলি ইংলিশ বেসড ফোকাসে করা হয়। আমি তোমাদের বোঝানোর জন্য বেঙ্গলি ইউজ করছি যাতে তোমরা একদম নিজের মতো করে বোঝো, ঠিক আছে। দেন সেইটাকে কি করবে, যখন এক্সাম হলে আসবে কোশ্চেন গুলো ইংলিশে, তখন তোমাদের ব্রেন থেকে যেন ওটার ইংলিশ অ্যান্সারটা কনভার্ট হয়। ওকে, নেক্সট আমি বায়োকেমিস্ট্রি ফার্স্ট কম্পোনেন্ট ঢুকছি কি বলো, বায়োমলিকুলস, প্রথম অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের ওপরে। অ্যামাইনো অ্যাসিড বোঝার আগে, ঠিক আছে, প্রোটিনের বিল্ডিং, প্রোটিনটা যদি বাড়ি হয় তার যদি এক একটা ইট মানে যে ব্রিক্স সেগুলো কি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, ক্লিয়ার। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড, আমি অ্যামাইনো অ্যাসিড কে শর্টে কি দিয়ে ডিনোট করি, এ ডট এ মাইনাস দিয়ে, যাতে ক্লাসটা ছোট হয়, ঠিক আছে। একটা অ্যামাইনো অ্যাসিড কি গ্রুপ থাকে মনে রাখবে, এটা পরীক্ষার হলে মনে পড়তে থাকে না অ্যামাইনো অ্যাসিড এর স্ট্রাকচার, পরীক্ষার হলে কি বসে মনে মনে ভাবি আরে অ্যামাইনো অ্যাসিড এর স্ট্রাকচারটা কি ছিল জানো, কার্বন ছিল নাইট্রোজেন ছিল, কিছু মনে রাখবে না, ঠিক আছে। অত কিছু কঠিন ভাবে মনে রাখার দরকারই নেই, সি এন এন এগুলো কি না, আমি ট্রিক্স ইউজ করবো এখানে। মনে রাখবে এনসিসি, অ্যামাইনো অ্যাসিড যখনই স্ট্রাকচার করবে তখনই পারফর্ম করবে এনসিসি, এনসিসি পারফর্ম করবে মানে এনসিসি মানে বোঝালে দেখবে একটা কমন টার্ম পাবে, এনসিসি তো তোমরা জানো কিসের সাথে রিলেটেড, এনসিসি কি এটা অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচারের সাথে। চলো এটা বন্ড ফরমেশন করে দিই, হলো নর্মাল বেসিক। একটা ফাংশনাল গ্রুপ থাকে তাকে আমরা একটা তার করেসপন্ডিং কি রাখি, একটা সাইড চেন রেখে দিলাম, তার সাথে কার্বনের হাইব্রিডাইজেশন যদি জানো কার্বনের কতগুলো হাত থাকে ধরার জন্য, চারটে কার্বনের হাত কমপ্লিট, একটা দুটো তিনটে চারটে, মেন কার্বনটা আমার কমপ্লিট। এইবার একদিকে থাকে মনে রাখবে, একদিকে থাকে কি গ্রুপ, অ্যামাইন গ্রুপ, আর একদিকে থাকে কার্বক্সিলিক গ্রুপ। কি বললাম, একটা মেন কার্বন থাকবে এন সি সি, এন সি সি সিটাকে রাখবে মেন কার্বন, এখন পর্যন্ত ক্লিয়ার, এন সি সি এন সি সি এইভাবে করে স্ট্রাকচার মনে রাখবে, সেটার মিডিলে রাখবে মেন কার্বন, এর সাথে করসপন্ডিং আর গ্রুপটা। এবার আর গ্রুপের কনসেপ্টটা কি আমি পরে আসছি, আর গ্রুপের বেসিসে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড হয়, কতগুলো অ্যামাইনো অ্যাসিড হয়, অনেক বেসিস স্ট্যান্ডার্ড 22 অ্যামাইনো অ্যাসিড। এত কঠিন যাওয়ার আগে আমরা আগে স্ট্রাকচারটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমি একদিকে কি বললাম, অ্যামাইন গ্রুপ থাকে, তার একটা চার্জ আছে, নাইট্রোজেনে কত হাত, তিনটে হাত, এখানে নাইট্রোজেন অলরেডি তিনটে হাত আছে, আর একটা হাত এর সাথে বন্ড আছে, তাহলে কি চার্জ আসবে মাথায়, ডেফিনেটলি প্লাস চার্জ আসবে, ঠিক আছে। নেক্সট কার্বক্সিলিকের গ্রুপের COO মাইনাস, এইটা হলো একটা স্ট্যান্ডার্ড, এইটা হলো একটা স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। পরীক্ষার হলে এই স্ট্রাকচারটা আঁকলে না মিনিমাম এক নাম্বার তুমি পাবে, দুই নম্বরে যদি অ্যামাইনো অ্যাসিডের ডেফিনেশন আসে। তাহলে প্রথমেই পরীক্ষার হলে কি মনে রাখবে, এনসিসি, চোখ বন্ধ করবে মনে রাখবে যে দাদা ক্লাসে পড়েছিলাম এনসিসি, এনসিসি মেন কার্বনের মাথায় একটা আর গ্রুপ দেবে, আর গ্রুপ হলো অন দা বেসিস অফ সাইড চেন, সাইড চেন মানে কি, আর যদি এখানে আরো অনেক কার্বন অ্যাড হয়, ধরো এত দূর উঁচু পর্যন্ত কার্বন, এই আর গ্রুপের সাইডে এদিকে সালফার এদিকে অ্যামাইন গ্রুপ, আর গ্রুপ ডিফারেন্ট হতে পারে কিন্তু এই কম্পোনেন্টটা, এই যে এই কম্পোনেন্টটা কনস্ট্যান্ট সবার জন্য, ঠিক আছে। আমি যেটা আঁকলাম এটা হলো কনস্ট্যান্ট সবার জন্য, ঠিক আছে, আর গ্রুপ বেসিসে ডিফাইন্ড অ্যামাইনো অ্যাসিডের নাম হয়, ক্লিয়ার। পরীক্ষা হলে আর কি মনে করবে, সেকেন্ড মনে করবে একদিকে থাকে কি এনসিসি এন কি অ্যামাইন গ্রুপ থাকে NH3 প্লাস, ক্লিয়ার। নেক্সট আর একটা সাইডে কি থাকে, COO মাইনাস, যেটা হলো কার্বক্সিলিক গ্রুপ থাকে, ঠিক আছে। এখন পর্যন্ত আমরা মাদার স্ট্রাকচার বুঝে গেলাম, এটাকে আমরা বলি আলফা কার্বন,
এবার এক একটা করে কনসেপ্ট আমরা অ্যাড করতে থাকি। এখন পর্যন্ত সব কনসেপ্ট ক্লিয়ার? ছোট ছোট করে বেসিক টার্মস গুলো অনুযায়ী আমরা যাচ্ছি। এটাকে বলবো আমরা আলফা কার্বন, ঠিক আছে? কাউন্ট ডাউন যখন স্টার্ট হবে 1 and 2 এভাবে করে কাউন্ট ডাউন স্টার্ট হয়। আমি বললাম কি এটা হলো আলফা কার্বন, কাউন্ট ডাউন স্টার্ট হবে 1 and 2, ঠিক আছে? আমরা একটা দুটো এক্সাম্পলের সাথে আমরা পড়ি, দুটো এক্সাম্পল আমি এটা মুছে দিই তোমাদের মেন স্ট্রাকচারটা, ঠিক আছে? আমরা এবার পড়ব গ্লাইসিন, হ্যাঁ, গ্লাইসিন এন্ড লাইসিনের দুটোর মধ্যে স্ট্রাকচার ডিফারেন্স কি, ঠিক আছে? আর এই যে ফাংশনাল গ্রুপের যে আমি যে সব জিনিসগুলো এঁকে দিলাম এর ভিতরে একটা এক্সেপশনাল আছে, মানে যে এই স্ট্রাকচারটা মেইন প্রাইমারি স্ট্রাকচারটা শুধু একমাত্র একটাই আউট অফ 22 একটাই এমন একটা অ্যামাইনো অ্যাসিড আছে যে এইটাকে মেইনলি ফলো করে না। কে সেটা এক্সামে আসে জেনারেলি, সেটা লিখবে প্রোলিন। এক্সেপশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট জেনারেলি, হ্যাঁ, কারণ সবাই তো কমন ট্রেন্ড ফলো করে, যে এক্সেপশন থাকে তাকে জেনারেলি এক্সামে ইন ম্যাক্সিমাম কেসে দেখা গেছে এক্সেপশনাল গুলোকে বেশি তুলে ধরেছে। বললাম প্রোলিনের স্ট্রাকচারটা এই মাদার মেইন স্ট্রাকচারের সাথে ফলো করে না। ওকে, এবার আমরা দুটো জিনিস দেখব, একটা সিম্পল, দা ওয়ান অফ দা মোস্ট সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। একদম সিম্পলি কি থাকে গ্লাইসিনের ক্ষেত্রে, দেখা গেছে গ্লাইসিনের স্ট্রাকচার যদি আমি আঁকি, একদিকে সি দেবে আর একদিকে এন দেবে, তাহলে কি হবে টোটাল এন সি সি। কি বললাম, যখনই খাতায় আঁকবে তখনই কি করবে, এন সি সি দিয়ে আঁকবে, ঠিক আছে? এইদিকে আমি আঁকছি গ্লাইসিনের স্ট্রাকচার। গ্লাইসিনটা কি, গ্লাইসিন হলো আউট অফ 22 টোটাল, ধরো আমি তোমাকে আরেকবার বুঝিয়ে দিই, একটা বাড়ি হলো প্রোটিন আর ছোট্ট ছোট্ট ইট গুলো হলো অ্যামাইনো অ্যাসিড। এই ছোট্ট ছোট্ট ইট গুলোর আবার অনেকগুলো ভ্যারাইটি আছে, কোনটা ছোট কোনটা বড়, কোনটা বেঁকা কোনটা সোজা কোনটা সাল। এবার যেটা ছোট সেগুলো হবে ছোট ফাংশনাল গ্রুপ, যেগুলো বড় সেগুলো সাইড চেইন অনেক বড়, যেগুলো সালফার আছে কারো গায়ে আরো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারোমেটিক স্ট্রাকচার আছে, মানে অন দা বেসিস অফ দেয়ার সাইড চেইন এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম হয়। ক্লিয়ার এখনো পর্যন্ত? এনসিসি হলো গ্লাইসিনের একটা স্ট্রাকচার একে বোঝাচ্ছি, আর একটা হলো লাইসিন, ঠিক আছে? এই দুটো স্ট্রাকচার তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা বুঝবে, কি বলো, কিভাবে বুঝবে তোমরা অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্ট স্ট্রাকচার ফরম্যাট গুলো, ঠিক আছে? এরও কি করবে এনসিসি, চোখ বন্ধ করে প্রথমেই রিং স্ট্রাকচারে দেবে এনসিসি, তারপর দুটোর ক্ষেত্রে দেখো সেম। এখন পর্যন্ত আমি বলেছি এনসিসি ছাড়া আর কিছু আঁকবে না, কারণ পরীক্ষা হলে আর কিছু মনে নেই। তারপর আমি কি বললাম, একদিকে ভরিয়ে দেবে কার্বক্সিলিক গ্রুপ দিয়ে, COOH, ঠিক আছে? মানে ফুল হ্যান্ড ভরে গেল। দেন উপরে দিলাম আর গ্রুপ, কি থাকে গ্লাইসিনের ক্ষেত্রে, হাইড্রোজেন, বোথ কেস হাইড্রোজেন এন্ড NH2, কোন চার্জ আছে এটা, কোন চার্জ নেই। কেন চার্জ নেই বলতো, আমি এটারই চার্জ ফর্মে করি। চার্জ ফর্ম করতে গেলে তোমরা যদি 11th আর 12th স্টুডেন্ট হও এই টার্মটাকে লিখে রাখবে অ্যাম্ফোটেরিক। কি বললাম, অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফো মানে অ্যাম্ফিবিয়া থেকে, অ্যাম্ফিবিয়া মানে উভচর, আর জুইটারায়ন, এই টার্ম দুটো লিখো। সেটা আবার কি, জুইটারায়ন যার বোথ প্লাস এন্ড মাইনাস চার্জ থাকে, ঠিক আছে? এই গ্লাইসিনে বোথ প্লাস এন্ড মাইনাস চার্জ কিভাবে করবো আমরা, সেম, প্রথমে কি করবে এন সি সি, এইবার কার্বক্সিলিক গ্রুপের এইভাবে করে একটা মাইনাস চার্জ হলো, ঠিক আছে? COO মাইনাস, যাকে সিম্পলি বোঝাতে গেলে উপরে হাইড্রোজেন নিচে হাইড্রোজেন, আর এইদিকে কি হবে আমাদের, কতগুলো আছে, দুটো আছে, আর একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে এখানে কি সাইন আসবে, প্লাস। দেখো এবার এই অ্যামাইনো অ্যাসিডের ভেতর বোথ কি চার্জ আছে, প্লাস এন্ড মাইনাস, ক্লিয়ার? দেখো এই অ্যামাইনো অ্যাসিডের ভেতর কি স্টার্চ, মানে এই অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচারের ভেতর কি কি চার্জ আছে, বোথ প্লাস এন্ড মাইনাস, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটাকে কি বলবো, জুইটার আয়ন, মানে হ্যাভিং বোথ আয়ন, জুইটার মিন্স বোথ আয়ন, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস, অ্যাম্ফিবিয়া মানে বোথ প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস। অ্যাম্ফিবিয়াকে যে জলেও চলে যে ডাঙায়ও চড়তে পারে তাকে বলা হয় অ্যাম্ফিবিয়া, এটা তো তাই, দুটোই আছে প্লাস এন্ড মাইনাস, তাই একে বলা হয় অ্যাম্ফোটেরিক অ্যামাইনো অ্যাসিড ডিফারেন্ট টার্মস অনুযায়ী। বাস এটাই তোমাদের 2 মার্কস এর কোশ্চেন আসে, তখনই পরীক্ষা হলে মনে পড়ে আরে কি ছিল ওটা, কঠিন করে পড়ার আছে কি, এনসিসি করবে একদিকে কার্বক্সিলকে অ্যাসিডের মাথা থেকে নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে আর একদিকে পজিটিভ চার্জ ক্রিয়েট করবে, বাস। এবার উপর বলো তো, এবার আমরা উঠবো লাইসিনের উপর, ঠিক আছে? তাহলে এবার আমরা শুরু করি, আমাদের এখনো পর্যন্ত কি কি স্ট্রাকচার কমপ্লিট, গ্লাইসিনে সব বুঝে গেলাম, ঠিক আছে? এটাকে আমরা কি বলেছি, 1 নাম্বার কার্বন, এটা হলো 2 পজিশন কার্বন, আর এটাকে বলা হয় আলফা কার্বন, ঠিক আছে? এগুলো আমরা আরো ডিটেলসে বুঝবো এইবার, যদি তোমরা 11, 12 পড়ার পর এইবার গ্রাজুয়েশনের একটু কনসেপ্ট দরকার, ঠিক আছে? যদি তুমি গ্রাজুয়েশন স্টুডেন্ট হও এরপর থেকে ক্যারি আউট করবে ইনফরমেশন।
আর তুমি যদি 11 12 পড়তে থাকো তাহলে পড়তে পড়তে 5 মিনিট তোমার দিনের 5 মিনিট সময় লাগবে তোমাকে একটু অ্যাডভান্স নলেজ তৈরি হতে। তুমি অ্যাডভান্স নলেজ তৈরি করে নাও না কেন এখনই, তাহলে তখন গ্রাজুয়েশনে কি প্রবলেম হবে না। গুড, চলো স্টার্ট করি। এনসিসি আমার ফান্ডামেন্টাল, যখন আমি পরীক্ষা আসে আর কিছু দরকার আমি পাতি এনসিসি লিখব, ঠিক আছে লিখলাম। এইবার কি লাইসিনের ক্ষেত্রে দেখা গেছে, আমি কি বলেছি প্রত্যেকটা কি হয়, একদিকে হাইড্রোজেন থাকে আর একদিকে তার ফাংশনাল গ্রুপ বা সাইড চেন থাকে, আর মানে সাইড চেন গ্রুপকে বোঝানো হয়, ঠিক আছে। এর ক্ষেত্রে লাইসিনের ক্ষেত্রে সাইড চেনটা কি, অনেকগুলো সিরিজ অফ কার্বন, মানে সাইড চেনটা আমি তোমাদের একে দিই, কতগুলো থাকে এইখানে ধরো, এটা পজিশন কত, ওয়ান, এর সাথে কি থাকে বলো, একদিকে থাকে ও এইচ, এইটা যাকে আমরা বলি কার্বক্সিলিক গ্রুপ বা সি ও ও এইচ, আর একদিকে কি থাকে যেটা আমরা জানি বলো, হাইড্রোজেন, হাইড্রোজেন আর একটা দিয়ে দাও, তাহলে এখানে কি চার্জ আসবে, পজিটিভ, ঠিক আছে। আমি যদি এখানে হাইড্রোজেনটাকে রিলিজ করে দিই তাহলে এখানে কি চার্জ আসবে, নেগেটিভ, ক্লিয়ার এখন পর্যন্ত কনসেপ্ট পুরো, পজিটিভ নেগেটিভ এর, এটা কি চার্জ হয়ে গেল, জুইটার আয়ন ফর্মেশন হয়ে গেল বায়ামফোটেরিক। এইবার তাহলে লাইসিনে ডিফারেন্স কি, সবই তো সেম দেখছি, লাইসিন এক্স্যাক্টলি, এইবার আসবে লাইসিনে ডিফারেন্স, ওয়ান টু। এইবার আমি বোঝানোর জন্য তোমাদের দেখো শর্টে কত সুন্দর ভাবে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এরপর থাকবে কার্বন থ্রি, কার্বন ফোর, কার্বন ফাইভ, এন্ড ফাইনালি কার্বন সিক্স। এগুলো কি মানে দেখা গেছে, ওয়ান পজিশন এটা, টু পজিশন এটা, থার্ড এইটা, ফোর্থ হলো এই পজিশনের নাম, ফিফথ হলো এই পজিশনের নাম, এন্ড সিক্স দিস পজিশনের নাম। এগুলো কি অন দা বেসিস অফ দেয়ার সাইড চেন নাম্বারিং হচ্ছে, কোথা থেকে স্টার্ট হয়, এখান থেকে। তাহলে লাইসিনের ক্ষেত্রে এরকম কেন, কারণ আমি বললাম কি প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড থাকে ডিফারেন্ট, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই সি গ্রুপের ভেতরে একটা কি গ্রুপ আছে, সালফার আছে, যেরকম সিস্টিন এন্ড মিথিওনিনের ক্ষেত্রে, ঠিক আছে, সিস্টিন এন্ড মিথিওনিনের ক্ষেত্রে সি এম দিয়ে মনে রাখবে, সি এম, ঠিক আছে। নেক্সট আমরা কি শিখব, এরপরে এগুলোকে স্যাচুরেশন করতে হবে, তো এটা তো সবে দুটো হাত ভরলো আর দুটো হাইড্রোজেন দিয়ে দাও, এটা কতগুলো হাত ভরলো, দুটো আর দুটো হাইড্রোজেন দিয়ে দাও, এটা কতগুলো হাত ভরলো, দুটো আর কতগুলো হাত বাকি, দুটো। তার মানে তুমি এইভাবে এইদিকে একটা, এইদিকে একটা হাইড্রোজেন দিতে পারো বা এরকম সিএইচ টু লিখতে পারো। আর উপরে দেখা গেছে একদম লাস্টে কি থাকে, একটা আমি এটা মুছে দিই, এটা হলো লাইসিনের স্ট্রাকচার, একদম উপরে একটা এন আর এনএইচ টু গ্রুপ আছে, ঠিক আছে। এবার তাহলে এটা কতগুলো হাত হলো, একটা দুটো, আর কতগুলো হাত খালি থাকলো, আমি সিক্স পজিশন থেকে মুছে কতগুলো হাত খালি থাকলো, দুটো, তাহলে দুটো আমি হাইড্রোজেন ভরে দিলাম। এখনো পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, কার্বন নাম্বার অনুযায়ী, এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন, চার নাম্বার কার্বন, পাঁচ নাম্বার কার্বন, ছয় নাম্বার কার্বন। এইবার এগুলোর আরো ভালো টার্ম অনুযায়ী কি বোঝানো হয় বলো তো, আরো ভালো টার্ম আমি কি বলেছিলাম, এই পজিশনের নাম আলফা, লিখে রাখো খাতায়, এই পজিশনের নাম আলফা, এই পজিশন অফ কার্বনের নাম বিটা, এই পজিশন কার্বনের নাম গামা, এই পজিশন কার্বনের নাম বলো, আলফা বিটা গামা দেন ডেল্টা, এক্স্যাক্টলি, এন্ড ফাইনালি কে পড়ে থাকলো, এপসাইলন। তাহলে কি কি পজিশন পড়লাম, আলফা, যখনই পরীক্ষা এর পরে পরে পরীক্ষায় আসবে আলফা কার্বনের বেসিসে কি হয় রোটেশন হয়। তুমি যদি গ্রাজুয়েশনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে পড়বে রোটেশন, কোথায় পড়বো বলতো, রামাচন্দ্রন প্লটে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, টরিশন অ্যাঙ্গেল, ওটা ডান দিকে ঘুরছে না বাঁদিকে ঘুরছে, সব কমপ্লেক্স টার্মে আমরা পড়ে যাব। আগে তো আমরা বেসিক জিনিস বুঝি, তারপরে তো কমপ্লেক্স বুঝবো, ঠিক আছে, একদম সিম্পল ফরম্যাটে, কোনো কমপ্লেক্সেই নেই। ট্রিক্স দেখো, আলফা বিটা গামা ডেল্টা এপসাইলন, আর ট্রিক্স কি বলেছি, পরীক্ষা হলে যদি কিছু না মনে থাকে এনসিসি খাতায় লিখে রাখবে, তার করেসপন্ডিং এদিকে একটা ভরিয়ে দেবে, সবার হাত ভরিয়ে দেবে, সবাইকে খালি রেখে আসবে না, মানে পরীক্ষার খাতাকেও খালি রাখবে না, তুমি নিজে খালি ছেড়ে আসবে না, তার এই করেসপন্ডিং তোমার জানো, যেহেতু ডবল বন্ড ও ফর্ম হয় তাই এটা ও, আর একদিকে পড়ে থাকলো ও এইচ, এখানে একটা কি লাগবে হাইড্রোজেন, আর একটা আর গ্রুপ, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, বাস কমপ্লিট। কিন্তু এটা যদি তিনটা হাইড্রোজেন দিয়ে দাও তাহলে এটা প্লাস সাইন আসবে, তাই পরীক্ষা হলে তুমি দুটো সাইন দিও, দুটো হাইড্রোজেন লিখো, তাহলে কোনো সাইনে মানে কোনো প্লাস মাইনাসের কনসেপ্ট লিখতে হবে না, ঠিক আছে। এখন পর্যন্ত এইটা হলো মাদারিং স্ট্রাকচার, পরীক্ষা হলে এটা মনে রেখো, ঠিক আছে। বাকিগুলো
ক্লিয়ার? এইবার ভাবো তাহলে এইটার সাথে এটা পার্থক্য কেন, এটা কেন পড়তে গেলাম? না পড়লে আমরা বুঝতে পারবো না। সাপোজ বললো যে বিটা পজিশনে একটা কি অ্যামাইন গ্রুপ ঢুকলো, এবার তুমি পড়তে পড়তে ভাবছো বিটা পজিশনটা আবার কোথায়, তারপর ভাবে ডেল্টা পজিশন কোথায়। এই পজিশন গুলো বোঝানোর জন্য আমি তোমাকে কি এক্সাম্পল ইউজ করলাম, লাইসিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড হয়। কি কি ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড হয় আমরা নেক্সট ক্লাসে সব পড়বো, লাইক গ্লাইসিন, লাইসিন, ভ্যালিন, আইসোলিসিন, প্রোলিন, তারপর কি অ্যারোমেটিক এর ভেতরে বলো এইচআরকে, হিস্টিডিন, এইসব ডিফারেন্ট টার্ম গুলো পড়বে, ফেনাইলঅ্যালানিন, টাইরোসিন, ওগুলো সব ঠিক আছে। অ্যান্ড বেসিক অ্যামাইনো অ্যাসিড কি কি পড়ো জেনারেলি, হিস্টিডিন, আর্জিনিন অ্যান্ড লাইসিন, আর অ্যারোমেটিক টাইরোসিন, ফেনাইলঅ্যালানিন অ্যান্ড ট্রিপটোফ্যান, এর বেসিসে ডিফারেন্ট অ্যাবজর্পশন হয়। এত কঠিন আমি যাচ্ছি না, নেক্সট আমি কি পড়বো, অ্যামাইনো অ্যাসিডের পজিশন গুলো পড়লাম। এবার অ্যামাইনো অ্যাসিড এল না ডি এই ফর্মটাকে আমরা জানবো, আমরা এল এন্ড ডি নেক্সট ক্লাস থেকে শুরু করব। তার আগে আমি আজকে ক্লাসে আরেকটা শর্টে বলে দিচ্ছি, নেক্সট এল এন্ড ডি থেকে শুরু করে আমরা ডিফারেন্ট ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড পড়বো, ঠিক আছে? আজকে ক্লাসে একটা শর্টে বলে দিচ্ছি এল এন্ড ডি কিভাবে বুঝবে। একটা কার্বন আছে, ঠিক আছে, আমরা কি বললাম এন সি সি, এই কার্বনের যদি লেফট হ্যান্ড সাইডে কি থাকে, এই কার্বন এটা কি আলফা কার্বন, এটা মেন কার্বন, এই কার্বনে যদি লেফট হ্যান্ড সাইডে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন গ্রুপটা থাকে NH2, তাহলে সেটাকে কি বলবো লেফট হ্যান্ড সাইডে, তাহলে এল দিয়ে ডিনোট করব, তাকে বলা এল। আর পরীক্ষার এত কঠিন ভাবে পড়ার তো কোনো দরকার নেই। এটা কি বললাম, যদি কার্বনের লেফট হ্যান্ড সাইডে NH2 গ্রুপ থাকে তাকে বলা হয় এল ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড। অল ওভার ওয়ার্ল্ডে যদি ম্যাক্সিমাম সবথেকে বেশি কোন অ্যামাইনো অ্যাসিড কনফিগারেশনে পাওয়া যায় সেটা হলো এই এল অ্যামাইনো অ্যাসিড, তাহলে মনে রাখবে NCC সবথেকে বেশি কমন, বাস পরীক্ষায় মনে রাখবে। নেক্সট আর একটা পড়ে থাকলো কি রাইট ফর্ম, তাহলে সেটা কি হবে, এনটা কবে কোথায় চলে যাবে, দাঁড়াও মুছে দিই বুঝতে সুবিধা হবে, এটা হলো লেফট ফর্ম, ঠিক আছে? এটা জেনারেলি কার্বনের অন দা বেসিস অফ আলফা কার্বন দুটো মেন স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করা হয়, কি লেফট অ্যান্ড রাইট। তোমরা পড়েছো ফিশার প্রজেকশন, ক্লাস 11 ছিল তোমাদের ফিশার প্রজেকশন, সেখানে পড়বে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, RS প্রজেকশন, ঠিক আছে? আমি পড়লাম লেফট সাইড, এবার রাইট সাইড কিভাবে হবে, আমার NCC টাকে জাস্ট উল্টিয়ে দেবো, ঠিক আছে? এবার এই দিক থেকে NCC স্টার্ট হবে, NCC, তার মানে এই নাইট্রোজেনটা কোন দিকে চলে গেল আমার, দেখো ডান দিকে, ডান হাতে, তাহলে এটা কি ফর্ম হবে, R ফর্ম, বাস ক্লিয়ার, আর তো কিছুই না, N ফর্ম, ঠিক আছে? N বেসিসে, অন দা বেসিস, সাপোজ যদি এটা N ধরো, এটা যদি রাইট হ্যান্ড সাইডে যায় সেটা R ফর্ম, এটা যদি লেফট হ্যান্ড সাইডে যায় সেটা লেফট ফর্ম, বাস কনসেপ্ট ক্লিয়ার। আর একটা এখান থেকে কোশ্চেন আছে, জেনারেলি অ্যামাইনো অ্যাসিড কোন স্ট্রাকচারে পাওয়া যায়, সব লেফট ফর্মে, লেফট ফর্মে যদি আমি স্ট্রাকচারটা আরেকবার তোমাদের মনে করানোর জন্য আঁকি তাহলে সেটা কি হবে বলতো, এন সি সি, এটা হলো আর ফর্ম, এটা হলো লেফট ফর্ম, বাস পরীক্ষা হলে এটা এঁকে দিও, আর করসপন্ডিং আমি যেভাবে তোমাদের স্ট্রাকচার বানাতে শেখালাম। আমরা নেক্সট ক্লাস ডিফাইন অ্যামাইনো অ্যাসিডে পড়বো, আমাদের টার্গেট কি বায়োকেমিস্ট্রির প্রত্যেকটা পয়েন্ট, ইন্ডিভিজুয়াল পয়েন্ট আমরা পুরো ক্রিস্টাল করে ধরে ধরে ক্লিয়ার করবো। ওকে বাই বাই, এবার দেখি বায়োকেমিস্ট্রি কোথায় যায়।